ত্রিপুরা মেডিকেল কলেজের ফি বৃদ্ধির বিরোধিতা করলো বাম পরিষদীয় দল। হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের ফিজ অনেকটাই বাড়ানো হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এর বিরোধিতা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। দাবি জানান, ছেলে মেয়েদের ওপরে বিশাল অঙ্কের যে টাকা চাপিয়ে দেওয়া হচ্ছে তা তুলে নেবার। ত্রিপুরা মেডিকেল কলেজ, এটা ফি স্ট্রাকচার সরকার চালিত যে মেডিকেল কলেজ তার সাথে একরকম করতে হবে, কিন্তু এখানে যা করা হচ্ছে এটা কি হচ্ছে? এটা তো কোনোমতেই এটা মেনে নেওয়া যায় না। আমরা এটা বিরোধিতা করছি, আমরা দাবি করছি যে অবিলম্বে এই যে বিশাল অঙ্কের টাকা চাপিয়ে দেওয়া হচ্ছে নতুন ছেলে মেয়েদের কাঁধে, এটা আপনারা তুলে নিন। রিজনেবল যে পে স্ট্রাকচার, সেই পে স্ট্রাকচার আপনারা ফিরিয়ে আনার চেষ্টা করুন। বুধবার বিশালগড়ে কংগ্রেস কর্মীদের উপরে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের অভিযোগে নিয়ে এনিয়েও সরব হন মানিক সরকার। এই ঘটনার তীব্র নিন্দা জানান বিরোধী দলনেতা। তাঁর প্রশ্ন, এটা কি হচ্ছে? তিনি মন্তব্য করেন, যতদিন যাচ্ছে শাসক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিশালগড়ে কংগ্রেস দলের তরফ থেকে একটা এলাকাতে তারা একটা অফিস তৈরি করার চেষ্টা করছেন, উদ্বোধন করবেন অনুষ্ঠান ইত্যাদি করে। তার জন্য তারা প্রচার সজ্জা দিয়ে এলাকাটাকে সাজাবার চেষ্টা করছিলেন, অফিস ঘরটাকে সাজাবার চেষ্টা করছিলেন। দলবদ্ধ ভাবে পূর্ব পরিকল্পনা মাফিক বিজেপি দলের তরফ থেকে এই কংগ্রেস দলের কর্মীদের বিরুদ্ধে দৈহিক আক্রমণ সংঘটিত করা হয়েছে। অফিস থেকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যে কর্মীরা এই কংগ্রেস দলের হয়ে এই অফিসটি গড়ে তোলবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের উপর আক্রমণ করে, এবং শুধু তা না, বোমাবাজি করে, আগ্নেয়াস্ত্র দ্বারা ব্যবহার করে পুলিশের সামনে ঘটনাগুলি ঘটেছে। এবং ফায়ার ব্রিগেড সেখানে খবর পেয়ে ছুটে গেছে আগুন নিভাবার জন্য, আহতকে উদ্ধার করবার জন্য ফায়ার ব্রিগেড আক্রান্ত হয়েছে, তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, এদেরকে হাসপাতালে নিয়ে আসতে পারছে না। বিষয়টা কি, শুধু শাসক দলের অফিস থাকবে? বিরোধী দল কোনো অফিস করতে পারবে না। এই কথাটাই আমরা প্রথম থেকে বলছিলাম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আক্রমণ, যদি অন্যরা মনে করেন এটা শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে তাহলে ভুল করবেন। এটার যদি প্রতিবাদ সবাই মিলে না করেন, ধীরে ধীরে কিন্তু এটা শাসক দলের বাইরে যারা আছেন তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধ আক্রমণটা সংঘটিত হবে। এগুলি ঘটছে, এগুলি ঘটছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। কি হচ্ছে এটা? সামনে তো ভোট আসছে কয়েক মাস পরে, তাহলে ভোটে শুধু শাসক দল থাকবে, তাদেরই অফিস থাকবে, তাদের কর্মীরাই প্রচার করবেন, তারাই সমাজসমিতি করবেন, অন্যদের কোনো ভূমিকা নাই, তারা কিছু বক্তব্য রাখতে পারবেন না, মানুষের কাছে যেতে পারবেন না, অফিস খুলতে পারবেন না, পতাকা তুলতে পারবেন না। বিলোনিয়া প্রাক্তন যুবনেতা তাপস দত্তের বাড়িতে রক্তদান শিবির বানচাল করার জন্য বিজেপির দুর্বৃত্তদের আক্রমণের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, শাসক দল বুঝতে পারছে স্বাভাবিকভাবে বিরোধীদের কাজ করার সুযোগ দিলে পর গর্তে পা ঢুকে যাবে, মুখ দেখাবার সুযোগ নেই। ঘটে যাওয়া এসব ঘটনার নিন্দা জানান তারা। আজকে রক্তদান শিবির ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতিষ্ঠার 43 বার্ষিকী, 43 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরার ডিওয়াইফাই নেতৃত্ব আবেদন করেছে সারা রাজ্যে, যাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নেতৃত্ব উদ্যোগ নিয়ে মহকুমায় মহকুমায় এলাকায় এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। অনেক জায়গায় হচ্ছে, বিলোনিয়াতে অঞ্চল স্তরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তাপস দত্ত, তিনি একসময় ছাত্রনেতা ছিলেন, যুব সংগঠনের নেতৃত্ব করেছেন, এখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক, যে এলাকায় তার বাড়িটা সে এলাকার যুবকরা তারা ঠিক করেছেন আজকে সেখানে তারা রক্তদান শিবির করবে। গোপন কিছু নাই, পুলিশ জানে। সেখানে গিয়ে দলবদ্ধ ভাবে বিজেপির লোকরা বাড়িটাকে আক্রমণ করে দিল, বাড়ির চারিদিকে যে সীমানা কেটে তসতস করে দিয়েছে, ঢিল পাটকেল মেরেছে, বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এবং ডাক্তারবাবুরা যারা রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে গেছেন তাদের মধ্যে একজন দুজন আহত হয়েছেন এই বিজেপি আক্রমণকারীদের আক্রমণের মুখে। কি হচ্ছে এটা, হচ্ছেটা কি? পুলিশ একবারে গেছেন, পুলিশ গিয়ে
শিবির যারা সম্মানিত করছেন তাদেরকে নাকি অনুরোধ করছেন যে আপনারা এটা বন্ধ করে করবেন না। ও দুর্ঘটনা সমস্ত কিছু উপেক্ষা করে সেই জায়গায় রক্তদান শিবির সংগঠিত হয়েছে। আমি যা খবর পেলাম আমি একটু আগে 26 জনের মতো যুবক যুবতী সেখানে এরপরে রক্ত দিয়েছেন। এগুলো কিসের লক্ষণ? গতকালের ঘটনা বিশাল, আজকের ঘটনা বিলোনিয়া। এই দুটোকে যদি একসাথে করে দেখবার চেষ্টা করেন তাহলে একদিকে কি পরিষ্কার হচ্ছে? ভীতি, জনবিচ্ছিন্নতা, এবং এটা বুঝতে পারছেন স্বাভাবিকভাবে বিরোধীদের কাজ করবার সুযোগ দিলে পর তাদের পায়ের তলা মাটিতে খসতে শুরু করেছে, এরপরে গর্তে পা ঢুকে যাবে। মানিকবাবুর অভিযোগ, বিশালগড় বিলোনিয়ায় আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন মানুষ এগুলো মেনে নেবেন না। মুখ দেখাবার সুযোগ নেই এবং মানুষ কিন্তু ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে, ফলে এই যে ঘটনাগুলি ঘটছে এগুলো তীব্র ভাবে আমরা নিন্দা করছি। বিশালগড়ের ঘটনা যেমন আমরা নিন্দা করছি, সেখানকার পুলিশের যে দুর্বল অবস্থান বা বলা যায় শাসক দলের দুর্বৃত্তদের এই আক্রমণ পুলিশের সামনে যেভাবে সংগঠিত করতে পারলো এটা আমরা নিন্দা করছি। কি করে বোমাবাজি করতে পারে, কি করে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো না? কি করে বিলোনিয়াতে রক্তদান শিবিরে ব্যবহার আক্রমণ করতে পারে, তাদের বিরুদ্ধে কোনো কোনো পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে চলতে থাকবে মানুষ এটাকে মেনে নেবেন? মানুষ কিন্তু এটাকে মেনে নেবেন না। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলের সদস্য তপন চক্রবর্তী, ভানুলাল সাহা, রতন ভৌমিক। ফিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।